তো কত বড় আইসক্রিম আপনারা সবাই দেখেছেন, এটা কিন্তু ম্যাঙ্গোর মতো, কিন্তু এটা কিন্তু আইসক্রিম কিন্তু। হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা এক জায়গায় যাব, তো কোথায় যাবো অবশ্যই আপনাকে জানতে হলে ফুল ব্লগটা দেখতে হবে। আমি চলে যাচ্ছি, কারণ সামনে ও আমার জন্য ওয়েট করতেছিল, দেন যেতে যেতে ওর সাথে দেখা হয়ে গেল, ও ওখানে ওয়েট করতেছিল। তো ওর হাতে একটা কেক ছিল, এটা মূলত ছিল আমার বার্থডে কেক। আমরা সেখান থেকে বাসে করে চলে আসলাম কুইল বিশ্ব রোড, তো সেখান থেকে আমরা বাসে করে যাব বাণিজ্য মেলার। তো বাণিজ্য মেলা বাসে যে উঠেছিলাম সেটা আমরা সামনে বসতে পারিনি, সেই জন্য 300 ফিটে ভালো করে ভিডিওটা করতে পারিনি, সামনে থেকে বাস থেকে করতে হয়েছিল। আমরা গিয়েছিলাম মেবি 4:30-5টার দিক দিয়ে, আর একটু হলে অন্ধকার হয়ে যেত, আমার পিক ভিডিও কোনো কিছুই করা হতো না। তো সেখানে যাওয়ার পর দেখি অনেক মানুষ ছিল, ধরতে গেলে আমি আশাই করিনি এত পরিমাণ মানুষ মানে হবে, অন্যান্য দিনের তুলনায় মেবি ওদিন বেশি ছিল। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম ঢোকার জন্য, তারপর ঢুকি মানে আমরা এসে সামনে ঢুকি, টিকিটটা কেটে নিই। এক একটা টিকিটের মূল্য ছিল 50 টাকা করে, বিকাশে পেমেন্ট করা যায় কিনা আমরা খেয়াল করি নিই ধরতে গেলে। এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভিতরে চলে যাবো, এই তো 2টা টিকিট পেয়ে গেছি আমরা। তো আমি গত বছর কিন্তু বাণিজ্য মেলা গিয়েছিলাম, তখন হয়তো এর থেকে কম মানুষ ছিল, কিন্তু এবার অনেক মানুষ হয়েছে। দেন সেখানে ঢুকে ফার্স্ট টাইম ভিডিও কিছু পিক মানে তুললাম, কারণ পরবর্তীতে অন্ধকার হয়ে গেলে পিক ভিডিওগুলো সুন্দর আসবে না, কারণ আমি স্লো মোশন ভিডিও করবো, সেই জন্য আমি বলছি যে আগে আমি ভিডিওগুলো করে নিই দেন বাকি সব, কারণ অন্ধকার হলে পিক ভিডিও আমার কাছে একদমই ভালো লাগে না। কিন্তু কেকটা যে আনা হয়েছিল, কেকটা গলে যাচ্ছে, সেজন্য কেকটা আগে কেটে মানে কাটতে হয়েছিল। তো কেকে কাটার সময় আমি কিছু ভিডিও করে নিলাম যাতে আমি এগুলো আপলোড করতে পারি। আমরা কেকটা কেটে নিলাম, কেকটা কাটার পর আমরা আবার মানে শান্তিতে ধরতে গেলে ঘুরবো। তারপর আমরা অনেক দুঃখ অনেক কিছু মানে ফুল দেখতে পাইনি ধরতে গেলে, মানে অর্ধেক দেখেছিলাম দোকান যা ছিল এখানে। তো জুতা, ড্রেস, কসমেটিক সব আইটেম আমরা মানে ঘুরে দেখেছিলাম। দেন আমি ভিডিও করেছিলাম, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর মানে আমার কাছে লেগেছিলো যেটা সেটা হলো চাবির রিং। চাবির রিংগুলো খুবই কিউট ছিল, মানে অনেক অনেক সুন্দর, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ঝুমকাগুলো ভালো ছিল, বাকি অন্যান্য আইটেমের প্রাইস অনেক বেশি ছিল। তো আমরা ঘোরাঘুরি করতেছিলাম, আর ইন্ডিয়ান জুতার প্রাইস ছিল 1600 টাকা, মোটামুটি ভালো। আর সবচেয়ে কিউট 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 ছিল হলো আইসক্রিম টেডি, ম্যাঙ্গো টেডি, এগুলো খুবই ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, সব রকম আইটেমে ছিল। দেন আমরা একটু আইসক্রিম খেলাম, আইসক্রিমটা ছিল একদম ফুল ম্যাঙ্গোর মতো। তো সেখানে অন্ধকার যখন রাত হয়ে যায় তখন রাতে যে মানে দৃশ্যটা সেটা খুবই সুন্দর ছিল। তো সেখানে আমি পিক আর ভিডিও করে নিলাম, এখন আমরা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে যাব। তো এই ছিল আজকে আমার ব্লগটা। তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।